ব্রুকলিনে প্যালেস্টাইন পন্থী বিক্ষোভ থেকে অন্তত ২৫ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বে রিজে বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজন বিক্ষোভকারীকে মারধরেরও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরতে বললেও তারা অসম্মতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একই দিন ওয়াশিংটন ডিসিতেও প্যালেস্টাইনের স্বাধীনতার দাবিতে ও নাকবা দিবস উপলক্ষে বিক্ষোভ হয়। গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে নিউইয়র্ক সিটি ব্রুকলিনে জড়ো হয়েছিলেন অন্তত ২০০ প্যালেস্টাইন পন্থী। বে রিজে শনিবারের এই বিক্ষোভ শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবেই, তবে এক পর্যায়ে বিক্ষোভকারীরা মশাল জ্বালিয়ে জোরে জোরে স্লোগান দিতে থাকে। তখন এনওয়াইপিডি কর্মকর্তারা বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। ফ্রিল্যান্স জার্নালিস্ট কেটি স্মিথ ওই সময় বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, হঠাৎ পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করতে শুরু করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের মারধর করে বলেও জানান তিনি। এদিকে পুলিশের দাবি, বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরতে বললে তারা অসম্মতি জানায়। এরপর শুরু হয় ধরপাকড়। অন্তত ২ ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ দীর্ঘ সময় ধরপাকড় ও মারধর চালায়। এদিকে বৃষ্টিময় আবহাওয়ার মধ্যেও শনিবার ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে অন্তত ৪০০ বিক্ষোভকারী। এ সময় তাদের হাতে দেখা যায় প্যালেস্টাইনের পতাকা ও বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। বিক্ষোভকারীরা ইসরায়েলি ও আমেরিকান সরকারের সমালোচনা করে প্যালেস্টিনিয়ানদের পক্ষে স্লোগান দেন। তাদের দাবি, আমেরিকা যেন পুরোপুরি ভাবে ইসরায়েলকে সাহায্য করা থেকে বিরত থাকে। On the Palestinian plight. We see the blank checks that keep going. বিক্ষোভকারীরা এই সময় ৭৬তম বর্ষপূর্তি উপলক্ষে নাকবার বেদনাময় স্মৃতির কথাও স্মরণ করেন। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ৭৫০,০০০ আরব প্যালেস্টিনিয়ানকে তাড়িয়ে দেয়া হয়। সে সময় ইসরায়েলি সেনাদের সহিংসতা শিকার হয় প্যালেস্টিনিয়ানরা। অ্যাডলিন শ্রেয়া, TBN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।